মৌলভীবাজারে বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম এক সপ্তাহ আগে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি বিক্রি হলো এখন তা বেড়ে দাঁড়িয়েছে একশো দশ টাকায় এতে বিপাকে সাধারণ ক্রেতারা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এম এ হামিদ পশ্চিমবাজার সালাউদ্দিন স্টোরে যেখানে সবচেয়ে বেশি পেঁয়াজের বড় আড়ত ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পেঁয়াজ নেই অন্যান্য দ্রব্য রয়েছে কারণ হিসেবে তারা বলছেন যে পেঁয়াজের আমদানি খুবই কম এবং ভারতীয় পেঁয়াজ না আসার কারণে পেঁয়াজের দাম বাড়তির দিকে গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত যেখানে প্রতি কেজি পেঁয়াজ সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছিল এ সপ্তাহে সেটা বেড়ে গিয়ে কুছিরা বাজারে একশো থেকে একশো টাকা দরে কেজি বিক্রি হচ্ছে এবং সেটা পাইকারি বাজারে ছিয়ানব্বই থেকে আটানব্বই টাকা কোথাও কোথাও একশো তিন টাকা কেজিতে বিক্রি হচ্ছে শুধু পেঁয়াজ না রসুন এবং আদার দামও বৃদ্ধি পেয়েছে ক্রেতা সাধারণের সাথে কথা বলেছিলাম যদি প্রশাসন বা ভুক্তা অধিকার নিয়মিত বাজার তদারকি করতো তাহলে সেখানে হয়তো বাজারটা স্থিতিশীল থাকতো এই ছিল আমার কাছে মলাইবাজারের পশ্চিম বাজার থেকে পেঁয়াজ রসুন আদা নিয়ে সর্বশেষ